শুক্রবার সকালে 10 নম্বর জাতীয় সড়কে রমভীর কাছে দুর্ঘটনায় পড়ল শিলিগুড়ি থেকে আসামগামী একটি লরি। ঘটনায় গুরুতর আহত হন লরি চালক। ঘটনার পর স্থানীয়রা এই লরি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় 10 নম্বর জাতীয় সড়কে, ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রম্ভি থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় শিলিগুড়ি থেকে সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কের যান চলাচল।